আজকে আপনারা নামবেন, কি চাইছেন আপনারা? দেখুন, আমরা তো মানুষের কাজ করার জন্য এসেছি, আমরা মানুষের ভোটে জিতে এই চেয়ারে এসেছি, মানুষ আমাদেরকে কাউন্সিলর বানিয়েছে, আমরা নিজের ছাপ্পা ভোট দিয়ে তো ওনাদের মতন করিনি না, তো আমাদের মানুষের কাজ করে যেতে হবে। ওনাদের মতন এসি চেয়ারে বসে আর মানুষকে কষ্ট পেতে দিতে তো আমরা পারি না। আজকে আমার মনে হয় মেয়র সাহেব হয়তো ভয় পেয়ে গেলেন যে উত্তরটা আমি কোথার থেকে দেব, আর প্রশ্নটা ওনারা যখন শুরু করবেন তখন আমার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে, তাই উনি এলেন না। ওনার একজন বসিয়ে রেখেছেন চেয়ারে, উনি তো খালি মেয়র সাহেবের সুখ্যাতি করতেই বসে আছেন, কিন্তু মেয়র সাহেব যে আজ 3.5 মাস হয়ে গেল এখনো পর্যন্ত জনসাধারণের কথা কিছু ভাবছেন না, পুরনো কাজের ফিরতে কাটতেই উনি ব্যস্ত এবং ঘুম থেকে উঠতে 11:30টার সময় ব্রাশ করতে উনি ব্যস্ত। আমরা তো এইভাবে পড়ে থাকতে মানুষকে দিতে পারি না। না, আমরা বারে বারে দেখতে পাচ্ছি আসানসোল আমাদের বঞ্চনার শিকার হচ্ছে। ক্ষেত্রফলের দিক থেকে আজ আমাদের যে আসানসোল কলকাতার পরে আমাদের হয়তো ক্ষেত্রফলের দিক থেকে না হতে পারে, জনসাধারণের দিক থেকে না হতে পারে, ক্ষেত্রফলের দিক থেকে তো বড়, তো সেই জায়গায় ওয়ার্ড যেটা আছে সেই জায়গায় তো বড়, তো আমাদের আসানসোল কর্পোরেশন কি এভাবে বঞ্চনার শিকারই খালি হয়ে যাবে আর আমরা কি চুপ করে বসে থাকবো? আজ বলুন, অমৃত প্রকল্পে জল প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার তো আজ কতদিন আগে দিয়ে দিয়েছেন, 95% কাজ হয়ে গেছে, 5% কাজের জন্য ওনারা মানুষের কাছে টাকা নিয়ে নিয়ে মোটা মোটা টাকা 12,000, 15,000, 20,000 টাকা নিয়ে নিয়ে ওনারা সুদে খাটাচ্ছেন, কিন্তু মানুষের কোনো রকম সুরাহা করছেন না। এই গরমে আজ রোদ্দুরে দেখুন নিচে কত মানুষ দাঁড়িয়ে রয়েছে হাহাকার করছে, এক একজনের টালির বাড়ি, এক একজনের টিনের বাড়ি, সেই সব মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে আপনারা বলুন তো? যদি জল, আমরা জল আমাদের জীবন, সেই জল যদি মানুষ না পায় মানুষ কি করে বাঁচবে? আজ এতদিন হয়ে গেল, 3.5 মাস হয়ে গেল, আমরা প্রথমে মেয়র সাহেবের কাছে চিঠি করলাম যে ডেপুটি মেয়র তো দেওয়া হলো, দুটো ডেপুটি মেয়র ওনাদের চাই, তো দুটো ডেপুটি মেয়র ওনারা এখনো পর্যন্ত শপথ গ্রহণ করাতে পারলেন না কেন, এবং এমআইসি গঠন কেন করতে পারলেন না? আজ মনে করুন আমাদের এই কুলটিতে দুটো এমআইসি, তিনটে বড় চেয়ারম্যান যদি থাকতো আজ জলের কাজ আরো সুবিধা হতো। আজকে আপনারা কুলটিতে কি ডিমান্ডটা করলেন? আমরা বিশেষ করে জলের ডিমান্ড রেখেছি, জলের টাকা এমন ভাবে মানুষের কাছে নেওয়া হচ্ছে, মানুষ রোদে তেতে পুড়ে সেই কর্পোরেশনে যেতে হচ্ছে, এখানে যদি বড় থাকতো মানুষ তো বড়তে গিয়ে কথা বলতে পারতো, এতদিন কাজ শুরু হয়ে যাওয়ার কথা ওনারা তো এসেছি আর বসে থাকছেন, সাধারণ মানুষ যে এত কষ্ট পাচ্ছে তার চিন্তা কে করবে? আমার মাননীয়ার কাছে অনুরোধ যে এখানকার আসানসোলে যে মেয়র আছেন এবং যারা আছেন ওনাদের মধ্যে সদ্বুদ্ধি যেন দেয় এবং ওনারা যেন কাজকর্ম করতে বাধ্য হন।